Hello viewers, welcome back to my channel. পেঁয়াজের খোসা ব্যবহার করে কিভাবে চুল ঘন করতে পারি? অকালে চুল পেকে যাওয়া এবং চুল পড়া বন্ধ করতে পারি এবং স্বাস্থ্যকর চুল পেতে পারি আজ তাই শেয়ার করব। এখানে আমি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন একটি বোলে আমি পানি নিয়ে নিয়েছি এবং পেঁয়াজের খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি এক কাপ পানিতে পেঁয়াজের খোসাগুলো দিয়ে 10 মিনিটের জন্য পানি ফুটিয়ে নেব। দশ মিনিট পর আমি পানি স্ট্রেন করে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এরপর এরকম একটা স্প্রে বটলে আমি পানিটা নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মিরাকেল হেয়ার স্প্রে। পেঁয়াজের রস আমাদের চুলের জন্য যতটা ইম্পর্টেন্ট, পেঁয়াজের খোসার এই পানিটাও আমাদের চুলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রতিবার চুল ধোয়ার পর এই পানিটা চুলের গোড়ায় স্প্রে করে 5 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর নরমাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।